তবে কিছু বিষয়ে আর কি আপত্তি কর আর কি বলতে পারেন কোন বিষয়টা আপত্তি করে এটা যদি একটু বলতেন ভাই তবে প্রথমে ধন্যবাদ দিচ্ছি আপনি বললেন যে লাগে আমাদের অনুষ্ঠান কিন্তু কিছু বিষয় আপত্তিজনক সেটি বললেন তো ওই আপত্তিজনক জি ওই মাতু ভাই সব সময় আমি দেখছি উনি খুব মানে যুক্তিযুক্ত কথাগুলো সবচেয়ে বেশি বলেন ঠিক আছে যে বিষয়গুলো আসলেই দরকার তবে বিষয় হচ্ছে যেমন ধরেন আমি বলি যেমন আমার কোনো দোষ সেটা বলুক মুসলিমদের অনেক দোষ আছে শুধু মুসলিম কেন মানুষ বলতেই মানুষের দোষ থাকবে এটা স্বাভাবিক কিন্তু আমার মনে হয় যে সেটা বলো কোনো সমস্যা নেই ইসলাম নিয়ে কিংবা অনেক বিষয়গুলো নিয়ে ঠিক আছে অনেক কথাই বলে যে বিষয়গুলো আসলে আমার কাছে যুক্ত মনে হয় না আর কি বিষয়টা এরকম আচ্ছা আরিফুল ভাই আপনি প্রথমে কিন্তু খুব সুন্দর কথা বলেছেন খুবই যুক্তিগত কথা বলেছেন যে মানুষ মাত্রই আমাদের দোষ গুনে ভরাই আমরা মানুষ তাই না আমাদের সবার গুণটি থাকবে এটা হচ্ছে খুবই একটা সাধারণ ব্যাপার মানুষের সবার মধ্যে এটা পরিলক্ষিত এই জিনিসটা সুন্দর যখনই আপনি সেটা ব্যতিক্রম করবে করবেন ব্যতিক্রম করে কি করবেন একটা মানুষকে সর্বশ্রেষ্ঠ বানাই দিবেন এবং শুধু সে সর্বশ্রেষ্ঠ সেটা না সর্বকালের জন্য সর্বশ্রেষ্ঠ এবং এই মানুষটা হচ্ছে আপনার অনুসরণ করতে হবে তখন যে এটা একটা প্রবলেম আপনি বুঝতে পারেন কারণ চোদ্দশো বছর আগে যে মনরা ছিল না না আপনার কথা প্রেক্ষিতে কিন্তু আমি আপনাকে পাল্টা প্রশ্ন করলাম আপনি এই কথাটা বললেন যে প্রত্যেকটা মানুষের মধ্যেই দোষগুণ থাকবে আমি একমত আপনার সাথে একমত ভাই এখানে আমি দিমত একেবারেই পোষণ করছি না কিন্তু আপনার যে মাথার মধ্যে মানে ইসলাম ধর্ম যে মাথার মধ্যে এই কথাটিরই একটা দ্বিমত ঢুকায় নেয় আপনার অজ্ঞাত মানে অজ্ঞাতভাবেই আপনি সেটাকে ফলো করছেন এই জিনিসটা কতটুকু যুক্তিগত সেটাই যদি আপনি আমাকে বলতেন না আসলে আমি যদি একটা কথা বলি উনি কথাটা আগে শুনি আপনি যদি বললেন সবার মধ্যেই দোষ থাকবে এই এখানে আমরা কিন্তু একমত এটাতে তো আপনি কথাটা বলেছেন তাহলে তো এইখাত এই এই জিনিসটা তো তাহলে সর্ব জায়গায় প্রযোজ্য তাই নারী ফুল ভাই আপনি যখন একটা কথা বলবেন হ্যাঁ সর্ব জায়গায় প্রযোজ্য আপনি বলছেন প্রত্যেকটি মানুষের মধ্যেই দোষগুণ থাকবে তাহলে ওই যে একটা ব্যতিক্রম করে ফেলা একটা মানুষকে যার জন্ম চোদ্দশো বছর আগে হয়েছিল এবং যার আসলে জীবন আমরা জানিও না আসলে তিনি কেমন ছিলেন বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের দেখি কোরআনে এক রকমের দেখি মানুষের গল্পে শুনে শুনে আবার আরেক রকমের দেখি আমরা কিন্তু জানি না আসলে আমরা কিন্তু কনফিউজ মানুষটা কিরকম কিন্তু এই কনফিউজ ক্যারেক্টারটা তাকে আমাকে সারা জীবন অনুসরণ করতে হবে ও একশো ভাগ অনুসরণ করতে হবে এই জায়গাটা কি সুন্দর বলে আপনাকে মনে হচ্ছে একটু যদি আপনি এই কথার বাইরে যাবেন এই কথা যেমন ধরুন আমাদের নবী মোহাম্মদ তিনি নবতি পাওয়ার পূর্বে তার জীবনটাকে আমরা তখন অনুসরণ করি না মানে তিনি নবতি পাওয়ার পূর্ব জীবনটাকে আমরা অনুসরণ মোটামুটি করি না বলতে পারেন তার পরবর্তী বিষয়গুলো আমরা কি অনুসরণ করি এখন কথা হচ্ছে যে আমরা যদি সহজ ভাষায় বলি যে তিনি আমাদের দাবি আপনাদের বিষয়টাই বলছি না আমি আমার বিষয়টাই বলছি যে আমাদের দাবি হচ্ছেন তিনি আল্লাহর পক্ষ থেকে একজন রাসুল তিনি যে সমস্ত কথাগুলো বলবেন মানুষকে ওয়ার্ডার করবেন কিছুই আল্লাহর পক্ষ থেকে করবে তাহলে এটা আপনার হতে পারে যে চোদ্দশো বছর পূর্বের একটা বিষয় আমাদের সময় যায় না ঠিক আছে এটা হয়তো আপনার বিষয় চলতে পারে আমি যেটা মনে করি ঠিক আছে যে এটা সম্ভব না যার কারণ অনেকগুলি হতে পারে ঠিক আছে আপনি হয়তো বলছেন যে এই বিষয়ের উপরে কথা বলা একটা বিষয়ের উপরে হয়তো বলা যেতে পারে কিন্তু আমি অত বিজ্ঞ মানুষ নয় যে একটা বিষয়ের উপর আমি সময় বলে যেতে পারবো আমি মনে হচ্ছে যে প্রথম বলে নিলাম যে তিনি আমাদের কাছে স্রষ্টার পক্ষ থেকে একজন প্রেরিত রাসুল রাসুল হওয়ার পূর্বের জীবনটাকে আমরা মানে উনি হিসাবে গ্রহণ করি না তারপরে জীবনটাকে আমরা মানে একবারে রাইট বলে গ্রহণ করি তিনি যা কিছু বলেছেন স্রষ্টার পক্ষ থেকে বলেছেন তাহলে এখন কথা হচ্ছে যে স্রষ্টা যে তাকে যদি প্রেরণ করেই থাকে এখন স্রষ্টার বাণীগুলো তিনি প্রচার করবেন

ক্ষমতাশীল একজন রাজনীতিবিদ এবং একটা দেশের ধরেন হত্যাকর্তা শাসন কর্তা কিন্তু কিন্তু সে মুসলিমদেরকে আপনি যাদের কথা বললেন শুরুতে বলছিলেন না যে আমাদেরকে নিয়ে বলেছেন আমি বলি তাহলে আমি লোকাপত নিশ্চয়ই শুনতে পাচ্ছি আমার কথা না আচ্ছা আমি আরফুল ভাই বলি আমি শুনতে পাচ্ছেন আচ্ছা আবার বলি যে ধরেন সেই নেতাটা ইসলাম নিয়ে বা ধর্ম নিয়ে বা নবীজিকে নিয়ে কোনো কথা বলেনি কোন বদনাম তো করে দূরের কথা পাললে প্রশংসা করে দিচ্ছে কিন্তু সে মুসলিমদেরকে আপনি যেই মুসলিমদের কথা বলছেন যে আমাদের কে নিয়ে বলেন কিন্তু ধর্ম নিয়ে বলেন না সেই মুসলিমদেরকে সে এত পরিমাণে ঘৃণা করে মুখেও বলেনা সেটা কিন্তু কাজে প্রকাশ করে দেয় কিভাবে মুসলিমদেরকে সে চাকরি থেকে বঞ্চিত করে মুসলিমদেরকে সে নির্যাতন করে মুসলিমদেরকে সে বৈষম্য করে মুসলিমদেরকে নানাভাবে অত্যাচার নিপীড়ণ করে

এই খারাপটার সাথে আর ব্যক্তি যে মুসলিমদেরকে ঘৃণা করে না মুসলিমদেরকে ঘৃণা করে না উল্টা মুসলিমদের আরো ভালো চায় জন্যই নিজের সময় নষ্ট করে সে মুসলিমদের জন্য মুসলিমদের চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখানোর জন্য সে কি করে অন্য ধর্মের লোকেদের বেলায়ও কিন্তু আমি মুসলিমটাই শুধু আপনার ক্ষেত্রে বলছি যেহেতু আপনি মুসলিম সে কি করে ধর্মটা নিয়ে সমালোচনা করে সে নবীজির কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে কিন্তু মুসলিমদেরকে সে ঘৃণা করে না মুসলিম এমন কি এমনও হয় সে পার্সোনালি অনেক মুসলিমকে হেল্পও করে এইরকমও যদি ঘটে সেই ব্যক্তি কি করছে মুসলিমদেরকে সে পছন্দ ভালোবাসে মুসলিমদেরকে সে ঘৃণা করে ভালো না বাসুক ঘৃণা করে না বৈষম্য করে না নির্যাতন করে না কোন খারাপই করে না কাউকে ঘৃণা করতে বলেও না যে এই মুসলিম ঘৃণা করে এরা খারাপ এরকমও বলে না কোনোদিন কিন্তু ধর্মকে খারাপ বলে বলে ইসলাম খুব খারাপ নবী খুব খারাপ এই করছে সেই করছে দেখো এইগুলা থাকলে তোমরা তোমরা হচ্ছে উন্নতি করতে পারবে না এইভাবে বলে ধরেন মুখের ভাষা খারাপ করে বলে একেবারে এখন আপনি আমাকে বলেন যে এই যে দুইজন ব্যক্তির কথা বল আচ্ছা এই ব্যক্তিটা কেমন হবে আপনার কাছে খারাপ তো অবশ্যই তাই না এই ব্যক্তিটাও তো খারাপ নিশ্চয়ই তাদেরকে নিয়েই তো প্রথমে আপনি বলছেন যে আচ্ছা উনি স্টিল পিকচার হয়ে গেছেন স্ট্যাচু হয়ে গেছেন পানি হচ্ছে না আরিকুল ভাই শোনেন আপনি আমার কতটুকু শুনছেন দ্বিতীয় ব্যক্তিটার কথা শুনছেন পুরোটা দ্বিতীয় ব্যক্তিটা তো নিশ্চয়ই আপনার কাছে খারাপ কারণ সেটা নিয়ে আপনি আমাদের কাছে বলতে আসছেন এখন আপনি আমাকে বলেন তো যে এই যে দুইজন ব্যক্তির কথা বললাম একজন ইসলাম নিয়ে বদনাম করে না নবীজি নিয়ে বদনাম করে না কোন কথা বলে না পারলে আরো সুনাম করে দেয় কিন্তু মুসলিমদেরকে সে জঘন্য ভাবে ঘৃণা করে যেটা প্রকাশ তার এই অত্যাচারের মধ্যে অত্যাচার নির্যাতন বৈষম্য অর্থনৈতিক ভাবে সামাজিক ভাবে কোন ফেসা করে রাখা আর একটা মানুষ হচ্ছে কি সে ইসলাম এবং নবীজিদের ধুয়ে একেবারে ধুয়ে মুছে সাফ করে দেয় কিন্তু মুসলিমদেরকে নিয়ে কোনোদিন বলে না যে মুসলিমরা খারাপ

ধরুন যে করছে অর্থনৈতিকভাবে মুসলিম জাতিদেরকে বৈষম মুসলিম দেখলি ওরা চাকরিতে নামিয়ে অন্য অন্যদেরকে চাকতে নেয় তারপরে মুসলিমদেরকে সামাজিক ছোট করে মুসলিমদের উপরে অত্যাচার চলে খুন করে না কিন্তু এরকম করে হিংসা করে ঘৃণা করে অত্যাচার করে হুম পরিফুল ভাই আবারো তার ঠিক আছে লোপা বুঝাতে আপনার কথাটা ভুল বুঝছে বা আমি যেহেতু ভুল বুঝছি আপনার বক্তব্য আপনার মতে আপনি আমাদেরকে আবারো বুঝিয়ে দিন তাহলে আপনার পজিশনটা কি দুইজন ব্যক্তির মধ্যে কোন্ আমার মনে হচ্ছে যে মানে যেটা বিশ্ব ভাবে একটা হচ্ছে যেমন ধরেন মুসলিমদের ভাবে অত্যাচার করছি এটা অবশ্যই খারাপ এটা ভালো কথা হবে না কোনো মতো কোনো ভাবে এটা ভালো হবে না কিন্তু একটা জিনিস ধরে করেনি ঘৃণা ঘৃণা ছড়াইছে মুসলিমরা খারাপ মুসলিমরা জঘন্য মুসলিমদেরকে এরা পিছাই আছে এদেরকে এদেরকে তোমরা ঘৃণা করো এই মুসলিমদেরকে তোমরা জায়গা দিও না এই মুসলিমদের মুসলিমদের মতন জঘন্য জাতীয় হয়ই না এগুলো জঙ্গি এই সেই

তো আমি আবার আবার আগের টপিকেই চলে গেলাম কারণ আগে আমি বলেছিলাম যে মুসলিমটাকে মেরে ফেলতে চাই একটু কথা বলছি বলো বলেন সেটা হচ্ছে আমার এটা কিন্তু মাথা কম্পিউটার নাই আমি তো বুঝতে পারছেন ঠিক আছে কিন্তু মাথায় কম্পিউটার আছে তো মগজ আছে তো মগজ তো আছে কথা বলতে দেন একটু এটা হচ্ছে যেমন আপনারা কিন্তু দুইজন

উদাহরণ দিয়ে দেখেন যে লোপা আপু একটু আগে যা বলছে আমি কি ওই একই প্রসঙ্গে তাহলে একটা কাজ করি আপনি আমরা তো আজকে কত তারিখ ষোলো তারিখ ষোলো তারিখ আর হচ্ছে তিরিশ তারিখে আপনি একটা কাজ করেন তিরিশ তারিখে আপনার পছন্দ মতো যেকোনো একজন জ্ঞানী ব্যক্তি যে কোনো একজন মানুষ একই ফ্লোতে কথা বলতে পারেন কিনা বা কথা বলেন কিনা কেমন হয় আমরা দুইজন থাকলাম এখনো তো অফারটা দেওয়া যায় আশেপাশে কেউ থাকে আপনি কথা বলি নিয়ে আসেন আপনি

না না বিলিয়েন্স লাগবে না জাস্ট মনোযোগ লাগবে কারণ আপু যদি একরকম কথা বলে আমি যদি একরকম কথা বলি আপনার জন্য তাহলে সুবিধা হয়ে গেলো আপনি আমাদের মধ্যে কেতাল লাগাই দেবেন এই দুজনের মধ্যে ঠিক আপনি তো মজা টুকবেন যেমন আমার আমি একা থাকবো এখানে বসে আপনি তিনজন মাওলানা বা আপনার সাথে আরো জন এখানে টোটাল দশজন মানে আমি বাদে নয় জানাচ্ছি আগামী হচ্ছে কত তারিখে লোকাবু বসে বসে শুধু দেখবে লোকবাবু কথাই বলবেন আমি শুধু কথা বলবো দেখেন তো কিরকম করে মজা লুটি আপনাদের সবার একেবারে কিভাবে খেলে দিই যাই হোক আমরা একটা কাজ করি আলোচনায় চলে যাই তাহলে সেটা হচ্ছে কি লোকাবু উনি বলছেন আরিফুল ভাই বলছেন যে পুরা ইসলাম ধর্ম নিয়ে মানে সরি পুরা মুসলিম জাতি নিয়ে যদি কেউ ঘৃণা ছড়ায় খারাপ কথা বলে নোংরা কথা বলে সেটার চাইতে নবীজিকে নিয়ে যদি নোংরা কথা বলে ইনফ্যাক্ট ইসলামের কথাটা উনি আমি জানি না উনি হয়তো অ্যাড করবেন কিন্তু নবীজিকে নিয়ে যদি কেউ কোনো খারাপ কথা বলে সেটা ওনার কাছে বেশি কষ্ট দেয় সেটা ওনার কাছে বেশি খারাপ লাগে লোক তো আরিফুল ভাই এখন আপনার কথা থেকে যদি আসি আপনি কিন্তু এটা কি ভালো মনে করছেন মানে দুটোই খারাপ দুটোই অবশ্যই খারাপ ছিল দুটোর মধ্যে থেকে আপনি মানে একটু কম খারাপ দেখছেন এই জিনিসটাকে তাই তো যে এটা বলতেছে তারা হচ্ছে ওয়ার্স আর যারা হচ্ছে আপনার কি বলে যে মুসলিমদেরকে মানে নির্যাতন চালাচ্ছে তাদেরকে অপ্রেস করছে এরা হচ্ছে মানে কম খারাপ তাইতো এটা আপনি বলেছেন রাইট এখন তাহলে সেই জায়গা থেকেই এখন আমরা যদি চিন্তা করি তাহলে যে মায়ানমারে কিংবা আরো বিভিন্ন জায়গায় দেশ নিজেরাই আমরা নিজেদেরকে জায়গা দিতে পারছি না এরকম একটা জনবহুল দেশ আমাদের কারণ আমাদের দেশে দেখা গেছে শিক্ষা দীক্ষা কোনো কিছু নাই সেই মাদ্রাসা মসজিদ বানায় বানায় কোনো স্কুল প্রতিষ্ঠান এগুলা কোনো কিছুই করা হয়নি যেগুলো যেখানে একদল মানুষকে নিজের দায়িত্ব নিজের নিতে শিখবে এগুলো কিন্তু করা হয়নি একদল মানে কি বলে মানে আমাদের দেশের বেশিরভাগ মানুষগুলো হচ্ছে নিরক্ষর না কিছু নিজেরা জানে না কিছু বোঝে কিন্তু একটা জিনিস ভালো পারে সেটা হচ্ছে পয়দা করতে বাচ্চা পয়দা করতে তো আমরা নিজেরাই নিজেদেরকে একটা অবস্থান দিতে পারছি না মানুষের যে মৌলিক চাহিদাগুলো সেগুলো দিতে পারছি না আমরা উনিশশো সালে যেই আহ চারটি বিষয়ের উপরে নির্ভর করে আমরা স্বাধীনতা করেছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আহ এইগুলো তো আমরা দিতে পারছি না কিন্তু ওই যে এই এক্সট্রা মানুষগুলো আমরা তারপরেও জায়গাটিতে বাধ্য হয়েছি তো তার মানে কি আমরা কি তাহলে খারাপ কাজ করেছিলাম কারণ কিন্তু লোক বাবু সবচেয়ে বড় কথা পেছি দেখেন একটা জাতকে ঘৃণা করা একটা জাতকে নিয়ে নোংরা কথা উচ্চচারও অনেক দূরের কথা উচ্চচত্ব অনেক দূরের কথা জাস্ট নোংরা কথা বলার কথা এটা জাতি তুলে এই যে জেনারেলাইজ করাটা এইটা যদি মনে হয় যে পৃথিবীর সমস্ত মানুষের চাইতে এমন একটা ব্যক্তির মূল্য বেশি যেই ব্যক্তিটাকে উনি হয়তো জীবনে কোনোদিন দেখেওনি

পসিবিলিটিও সত্য কিন্তু আমি যেটা আমাদের কাছে যেটা অবাক লাগছে সেটা হচ্ছে কি এই যে বাংলাদেশ তারপরে শ্রীলঙ্কা ভারত তারপরে পাশে ফিলিপিন থেকে এইখান থেকে যে কর্মীগুলো যায় ওখানে কাজ করতে তাদেরকে যে শুধু যে মিসকিন তাই না বাংলাদেশের মুসলিম যে শুধু মিসকিন বলে তাই না সাথে যে আলিবাবা বলে ডাকে এটাও আপনি শোনেন ভাই আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি আসে আপনার পরিচিত কেউ কি সৌদি আরব বা মিডল ইস্টে এরকম থাকে বা প্রবাসী কেউ আছেন

যেখানে কাজ করে সেখানে কোনোদিন শুনছে কিনা বলে ডাকতে বা এই যে বাবা কইছে কিনা মানে এদেরকে দুই পয়সার বিশ্বাস করে কিনা ধরেন একটা একটা টাকার ক্যাশ মানে ক্যাশ বলতে ইয়া কি বাক্স কাউন্টারটা ক্যাশ বাক্সটা এইটা রেখে যাবে কিনা কোনোদিন কোনো কোনো বাঙালি মুসলিমের হাতে একটা মুসলিমদেরকে শুধু মুসলিম না খ্রিস্টান বৌদ্ধ অন্য হিন্দু ছাড়া যারা আছে তাদেরকে ম্লেচ্ছ বলে মুসলিমদেরকে বেশি বলে ম্লেচ্ছ শুনছেন শব্দটা এটা না ভাই এটাও শোনেন নাই আচ্ছা আমি

পশ্চিমবঙ্গের কাউকে বা যদি ভারতের কাউকে জিজ্ঞেস করেন ওরা বলে দিবেন যে ম্লেচ্ছ কথাে কথাে ম্লেচ্ছ ম্লেচ্ছর বাচ্চা আরো অনেক শব্দ আছে ম্লেচ্ছর চেয়ে বেশি হ্যাঁ এরকম অনেকেই রয়েছে হয়তো বলতে পারেন যে শুধু ভারতে কেন বিভিন্ন জায়গায় হয়তো মুসলিমদের কিবা অন্য কোন ট্যানট্রি কে যারা গরিবে তাদেরকে মানে অপমান অপদস্থ করেরা বাস্তব হ্যাঁ হ্যাঁ এটা আপনি জানেনি এটা আপনি জানেনি 그러면은 তাহলে আপনার কাছে ভাই এতগুলা মানুষের সম্মান এতগুলা মানুষের জীবন সেইগুলা মানে যাদেরকে আপনি চোখের সামনে দেখতেছেন আপনি যেমন ইনফ্যাক্ট আপনার বাবা মা

কারণ হচ্ছে যে আমাদের বিশ্বাসটা কি এটা আপনাদের বুঝতে হবে তা আমাদের বিশ্বাসটা হচ্ছে নদীকে ভালোবাসতে হবে হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করতে হবে তার সমস্ত আদেশ পালন করতে হবে তাহলে এর কারণ কি আমরা এগুলো করলে আমাদের কি লাভ আসলে এগুলো আমরা করছি কেন কিছু টাকা পাবো কি মানুষের সম্মান দিবে এরকম এত কিছু না আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমরা বিশ্বাস করি জান্নাত জাহান্নাম অবশ্যই আছে সেখানে যাব। তাহলে

ওইসব ক্ষেত্রে আল্লাহ করার ক্ষেত্রে না ক্ষেত্রে যে সমস্ত অবশ্যই বলেন যে কিন্তু আপনি বলতেছিলেন যে কেন ওই যে বলেছিলাম যে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা জাহনা জাহানা বিশ্বাস করি তাহলে আমাদের সেটাই হচ্ছে মূল লক্ষ্য আমরা সেখানে যাবো তাহলে সেটা পাওয়ার একমাত্র মাধ্যম আছে কারণ পিতা মাতা আমাকে কুকুরের দিকেও নিয়ে যেতে পারে পিতা মাতা আমাকে কুকুরের দিকে নিয়ে যেতে পারে কিন্তু ইসলাম আর নবী মোহাম্মদ দেখাতে পর টা ঠিক আছে তাহলে আপনাকে বুঝতে হবে আমাদের যে মূল লক্ষ্য যেটা সেটার দিকে কে বেশি নিয়ে যাচ্ছে আমাকে আমার পিতা মাতা নিয়ে যাচ্ছে না আমার রাস্তা আমাকে নিয়ে যাচ্ছে আমাকে পথটা দেখিয়ে দিচ্ছে বেশি পিতা মাতার ক্ষেত্রে সম্ভাবনা আছে তারা আমাকে কুকুরে দেখাবে আদেশ করবে এটা সম্ভাবনা আছে ঠিক আছে আমার নবী না বলছে আমার আদেশ গুলো শুধু পালন করো আমার আদেশ বলতে আমার জন্য না তোমার জন্য তাহলে আমি সেই ক্ষেত্রে আমি আমার নবীকে বেশি ভালোবাসবো নবীকে সবচেয়ে বেশি আচ্ছা আরিফুল ভাই আরিফুল ভাই আমার মাথার মধ্যে একটা প্রশ্ন আসছে সমস্ত কথাগুলো আরিফুল আমার মাথায় একটা আপনি বললেন যে আপনি আপনার বাবা মা সমস্ত কিছু আপনি করে দেবেন নবীজির কারণে আমি বলেছি মূল লক্ষ্যটা হচ্ছে তো সেটাই আমি বলতে চাচ্ছি আপনার কথা অনুযায়ী আপনার ভাষ্য অনুযায়ী প্রায়রিটি হচ্ছে সবার আগে মোহাম্মদ

তো এখন আমি যদি আপনাকে বলি আরিফুল ভাই আমরা তো মোহাম্মদকে মানি না আমরা তো বলেই দিয়েছি যে আমরা নাস্তিক আমরা যদি কোনো কিছু না করি মোহাম্মদ যদি আজকে বেঁচে থাকতেন তাহলে কিন্তু উনি কষ্ট পেতেন যে আর এইগুলো তো মানে জাহেলিয়া যুগের শেষ মানে নাস্তিক ফাস্তিক এগুলা তো বাদ কিন্তু উনি আপনাকে দেখে অনেক কষ্ট পেতেন এটা কি আপনি জানেন কারণ দেখেন সুরা আহজাবে পর্যন্ত বলা আছে যে একটা নারীকে মানে আমি একটা বেগানা নারী আপনার জন্য আমি যদি একটা পুরুষের সাথে কথা বলি আমাকে কিন্তু কর্কুস্বরে কথা বলতে হবে এভাবে করে মানে বলার ঠিক সুমধুর কণ্ঠে

আপনারা কিন্তু মুক্তমানা মানুষ ঠিক আছে আপনারা কিন্তু আপনাদের পড়তেই বললাম যে আপনাদের যে দুনিয়া কথাগুলো বলছেন কিবা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছেন লেখালেখির মাধ্যমে আমার কাছে খুব ভালো লাগে বিশ্বাস করুন অনেক ভালো লাগে কিন্তু ওই ইসলামিক বিষয় নিয়ে যখন কথা বললাম তখন সেখানে আমার কিছু আকর্থিক থাকে বিষয়টা এখন কথা হচ্ছে যে আমরা যেহেতু আমাদের নবীকে ভালোবাসি আমাদের নবীকে আমরা সবসময় আপনারা সবাই জানেন বিষয়টা শুধু আপনি জানেন মানে আমার ক্ষেত্রে না জানেন যে সকল মুসলিমরা নবীকে বেশি প্রায় পালন করতে পারছেন সেটা ভিন্ন বিষয়

মারামারি কি মারামারি কমে যায় ঠিক আছে এখন কথা হচ্ছে আমি প্রায় সময় দেখেছি ঠিক আছে আপনার ব্যাপার আমি ততটা জানি না কিন্তু এই জন্য পাচ্ছি সব সময় কিংবা উনি শর্টকাট ভিডিও করে সারে

আপনি বলেন যে আপনার এমন কিছু করেন যে মুসলিমদের গায়ে লেগে যায় তারপরে গালি লেগে গালি দিয়ে ফেলে তার মানে আপনি কিন্তু করে নিচ্ছেন এই গালি দেওয়াটা আমি শব্দটা প্রশ্ন প্রসঙ্গ মানে টপিক আমি বলছি নতুন একটা আগে বলছেন বলা শুরু করেছি যখন দেখি গায়ে লেগে যাচ্ছে তখন বলতেছেন আরিফুল ভাই চলে আরিফুল ভাই আপনি যেই কথাটা বলতেছেন যে আমার গায়ে লেগে যাচ্ছে তাই আমি হয়ে সেই কথাটা আমি আপনার কাছে শুনবো একটু পরে অর্ধেক আপনি বলে ফেলছেন বাকি হয়তো অল্প বাকি আছে সেটাও শুনবো শুনে এরপরে আমরা সেটা নিয়ে বলবো যে লোপাপু অলরেডি শুরু করে দিছে আপনার ওটার বলা শুরু করে দিছে আপনি হয়তো বুঝেন নাই লোপাপু কি বলছে একটু পরে আমি ভেঙে বলবো নে আগের টপিকটা একটু শেষ করে নিয়ে তারপরে এই টপিকটাতে ঢুকি যে লোপাপু মুসলিমদেরকে গালি দেয় এই সেই শুনবো মানে মুসলিমদেরকে গালি দিতে উৎসাহ দেয় বা উদ্বুদ্ধ করে ওগুলো শুনবো বলে মুসলিমরা তাকে গালি দেয় আমি বুঝছি আপনার কথাটা সেটাতে যাবো এবং লোপাপু অলরেডি সেটার অ্যান্সার দেওয়ার জন্য রেডি হয়ে কিন্তু আমি আগের টপিকটাই এখন শেষ করতে পারিনি আগের টপিকে আপনার কাছে আমার প্রশ্ন বাকি রয়ে গেছে সেটা হচ্ছে আমার কথাটা আপনার বুঝতে পারেনি আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা আমি পরে বলে আমি কথা বলে দিলাম যে শুনবো হ্যাঁ সেটা আমি শুনবো বলে দিছি শুনবো আগের টপিকে যেটা বাকি আছে সেটা হচ্ছে যে আপনি যে কথাটা বললেন ইনফ্যাক্ট সেটা হাদিসের সাথে মানানসই একটা কথা বলছেন যে নবীজি তো আমারে জান্নাতে নিয়ে যাবে নবীজি তো আমারে উদ্ধার করবে নবীজি তো আমাকে জান্নাতে ওকে ফাইন নবীজি আমাকে ইসলাম শেখাবে ঠিক আছে ফাইন নবীজি আমাকে ইসলাম শেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে ওকে ফাইন হুম আচ্ছা ঠিক আছে ভালো এরকম পয়েন্ট ধরা এই তো এই তো মনোযোগ দিয়ে শুনতেছেন এটা ভালো জিনিস মনোযোগ দিয়ে শুনবেন এরকম আমার ভুল ধরাই দিবেন ঠিক আছে এটা ভালো জিনিস এরকম দেখবেন অনেক ভুল পেয়ে যাবে আচ্ছা তো নবীজি আপনাকে ইসলাম শেখাচ্ছে নবীজি আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তাটা শিখাই দিচ্ছে অর্থাৎ ইসলামকে শিখাই দিচ্ছে সেই জন্য আপনি নবীজিকে প্রায়োরিটি দিবেন বাবা মা তো আপনাকে শিখতে পারবে না শিখাইতে বাবা মা তো আপনাকে ওইটা ওই জিনিসটা দিতে পারবে না তার মানে হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে আপনি কি একজন স্বার্থপর আমি বলেছি কোনটা বাবা যদি আমার কুপুরের দিকে ডাকে কুপুরে আদেশ করে কথাটা পরেন কি বলছে সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ

সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ তোমাদের কেউ প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছে তার বাপ মায়ের এবং তার সন্তানের চাইতে বেশি প্রিয় হই সেটাই আপনিও আমাকে বলছেন যে বাবা মার চাইতে নবীজি বেশি প্রিয় কুপুরীর প্রসঙ্গ এখানে আসবি না কারণ এখানে কুপুরীর কথা কুপরি টুপুরি বাদ এখানে যে কোনো বাবা মার চাইতে বেশি প্রিয় নবীজি আপনি আমি আপনাকে সেই কারণে বলছি যে এবং আপনি সেটা বলছেন কারণ হিসেবে বলছেন কারণ কি কারণ হচ্ছে আপনি জান্নাতে জন্নতে যাওয়ার রাস্তাটা নবীর কাছ থেকে পাইছেন ইসলামটা আল্লাহর কাছ থেকে শিখছেন আল্লাহর পরিচয় সরি নবীর কাছে শিখছেন ইসলামটা আপনি এবং আল্লাহ তাআলা কি বলছে সেগুলো আপনি নবীর কাছে শুনছেন বাপ মা তো ওখানে কোনো ফ্যাক্টর এত গুরুত্বপূর্ণ না নবীর মত সেই জন্য সেইখানে আমি আপনাকে প্রশ্ন করছি তাহলে তো আপনি সার্থপর হলেন যে আপনি জান্নাতে যাওয়ার জন্য পরকালে জাহান্নাম থেকে বাঁচার জন্য ইসলাম পালন করার জন্য ইসলাম খুঁজতেছেন কার পরকালের জন্য ইসলাম খুঁজতেছেন কার বড় কালের থেকে জন্য খুঁজতে আপনার আপনি নিজে বলছেন এটা আমি বলিনি এবার বলেন আমি বলতে চাচ্ছি যে আপনি যেটাকে ভালোবাসা দেখাচ্ছে সে ভালোবাসা আসলে কি রকম

নবীর আদেশ সেটি বললাম সেটি বললাম ভালোবাসার যদি অর্থ আপনি মিষ্টি খাওয়া দার করেন যে ভালোবাসা মানে হচ্ছে মিষ্টি খাওয়ানো তার মানে আপনি নবীজিকে দুইটা মিষ্টি বেশি খাওয়াবেন বাবা মার চাইতে ভালোবাসার মানে যদি হয় পান খাওয়ানো তাহলে নবীজিকে আপনি তিনটা হাকিম যত দিয়ে পান দিবেন নবী বাবা মাকে দিবেন দুইটা বা একটা এই ভালোবাসার মানে আপনি যা দাঁড় করাবেন মানে আমি বলতে চাচ্ছি ভালোবাসার মানেটা আপনি যাই দাঁড় করান না কেন সেটাই নবীজিকে বেশি করতে হবে সেটাই আমি বললাম এখন আপনি আমার আপনি কি আপনার এবং আপনি শেষবারের মতো আপনার কাছেই শুনতে চাচ্ছি আপনি বলছেন না এখানে আপনাকে স্বার্থবান মনে হচ্ছে না

তাহলে বিষয়টা হচ্ছে আমার বাবা মার আদেশ গুলো মানলে জানাতে এমন কোনো বিষয় না আমার নবীর আদেশ গুলো আমি যদি ফলো করি তাহলে আমি যেতে পারবো এই আর বিষয় হচ্ছে যে হ্যাঁ এখন দেখেন আপনি হয়তো বলছেন যে আমি সার্থপর হ্যাঁ বিষয় আমি আপনি বলতে হয়তো আমি স্বার্থফর যে আমি শুধু আমি নিজে জান্নাতের জন্য বলতেছি আমার নিজের শুধু নিজের নিজের আসলে পৃথিবীর কোনো মানুষই আমার বাবা বাবার জন্য আমার একটা কথার কথা আমার বাবা যদি মুসলিম এখন তারা যদি কাফের হতো তাদের জন্য তো দায়িত্ব যে তারা নিজের জান্নাত নিজে খুঁজে বের করবে নবীর অনুশীলনের মাধ্যমে আমার অনুশীলনের মাধ্যমে

মানে আপনার জীবনটা উৎসর্গ করছেন মোহাম্মদের নামে সেটি করতেন কিনা এবং সেটি যদি করতেন আপনি কোন জায়গা থেকে ধাবিত হতেন মানে হিন্দু থেকে ইসলামে আসতে কারণ দেখা যায় যে আমাদের বাবা মা যে ধর্মের অনুসারী থাকে আমরা সন্তানরাও তারই থাকি খুব কম মানুষই আছে যে ধর্ম পরিবর্তন করে নতুন একটা ধর্মে যায় এখন আজকে আপনার কাছে আমার শেষ প্রশ্ন আর কোনো কথা বাড়াবো না আমরা অলরেডি বিয়াল্লিশ মিনিটে চলে এসছি শেষ প্রশ্ন যদি আপনার বাবা মা প্রশ্নটা ভালো মতো বোঝেন তারপর উত্তর দিবেন আজকে যদি আপনি মনে করেন একটা হিন্দু বাবা মার ঘরে হতেন আপনার নাম হচ্ছে দাস আপনি এখন আমাকে বলতে পারেনি যে না আমি তারপরে আমি মুসলমান ধর্মে চলে আসতাম কারণ এটাই হচ্ছে রাইট ধর্ম তো ঠিক কোন জিনিসটা দেখে কোন জিনিসটাতে দেখে মানে আপনি এত বেশি আবেগে আহলাত এবং মানে এত বেশি জোশ পেতেন যে না আমি আর হিন্দু থাকবো না আমি মুসলিম হয়ে যাব কোন জিনিসটা দেখে আপনি ইসলামে মানে ইসলামকে আলিঙ্গন করতেন এটা যদি বলতেন প্লিজ একটু চিন্তা বলি আর কি আমাদের এলাকাটা যদি

আল্লাহ প্রমাণ দিয়ে তাই তো এই যে গাইবে একটা হঠাৎ করে আমরা পাইলাম পিছন থেকে ব্যাকগ্রাউন্ড একটা সামনে এত কিন্তু ছিল না আল্লাহর প্রমাণ চার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড একটা নয়েস বিশ টাকা বিশ টাকা বিশ টাকা এই টাইপের মানে এটা কি প্রমাণ আমরা কি আচ্ছা আমরা দেখি আরফুল ভাই নয়েসটা কি শেষ হইছে নয়েসটা এখন আছে প্রমাণ আগে আপনাকে একটা জিনিস মনে করে দেই এমন একটা প্রমাণ দিয়ে যেই প্রমাণটা হিন্দুরা দিতে পারবে না খ্রিস্টানরা দিতে পারবে না বুদ্ধিস্টরা দিতে পারবে না ইহুদিরা দিতে পারবে না মানে ওরাও একই ভাবে ওই রকম প্রমাণ দিতে পারবে না এরকম একটা প্রমাণ আমি কই দুই সবাই দেখ তাতে আমার কি কারণ না কারণ তাতে আপনার কি মানে তাহলে আপনারা যে প্রমাণ দিচ্ছেন ওই একই প্রমাণ যদি হিন্দুরাও দেয় তাহলে তো বিপদ একটা সত্য হুম হুম প্রথম কথা হচ্ছে যে আছে কিনা আল্লাহ আছে কিনা ঠিক আছে তারপরে যাদের যে তাদের তারাদের দাবি করে সেটা নাকি আমারটা প্রথম কথা হচ্ছে যে আসলে আছে কিনা আপনি বলেছেন আমি আসি আমার অস্তিত্ব আছে আমি আছি তাহলে কি আমার কোনো বক্তব্য সত্য হয়ে যাবে যেমন ধরেন আমি বললাম আপনার দাদা আমার দাদার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে নিছিল যেহেতু আমি আমি আছি আমার যেহেতু প্রমাণ আছে আমার এই যে আমার ভয়েস শুনতে পাচ্ছেন আপনি তাহলে কি আমার কথাটা সত্য হবে নাকি আমার ওই কথাটা আলাদাভাবে প্রমাণ করতে হবে না না আসলেই শ্রোতাজন আপনার সাথে স্রষ্টার সাথে মিলে গেছেন কেন আপনি আপনি যদি বলছেন যে আমি আপনাকে প্রমাণ দেন শুনেন জাস্ট পরকালের প্রমাণ ওই যে আমি তো প্রথমেই বললাম যে প্রকাল বিশ পরকাল যদি প্রমাণ দিতে হয় তাহলে আগে প্রমাণ করতে হবে স্রষ্টা আছে কিনা আপনি যদি স্রষ্টা সারা যদি পরকালে যদি চলে যান তাহলে তো ঠিক আছে তাহলে স্রষ্টা বা আছে সেটাতে আসেন সেটাতে আসেন দেন এনিথিং আপনি যদি বলছেন যে যে কোনো একটা প্রমাণ আপনি তো আমি চাইছি যে আপনি কি ধরনের চাচ্ছেন আপনি সেটা বিশেষ উল্লেখ করেন নাই তাহলে আমি যে কোনো একটা সামথিং দিতে পারি যেমন ধরুন আমি সৃষ্টিকর্তা আছে সুতরাং আমাদের সৃষ্টিকর্তা আছে তা সেইটা একটা দাবি সেইটা শেষ কোথায় হবে জানেন ওইটা দ্বারা প্রমাণ হবে সৃষ্টি সৃষ্টিকর্তা আছে না না এটা মানে পরের বিষয় আমি আপনাকে বলি

আপনা আপনি জঙ্গল হয় নাই জঙ্গল কি সবাই লাগায় সারা পৃথিবীতে মানুষ করছে মোবাইলটার বেলা কেন আপনি বলেন নাই যে এমনি এমনি হইতে পারে কেন বলেন নাই কারণ কি

আমি তো আপনার কথাটা মেনে নিলাম যে কোনো কিছুই এমনি এমনি সৃষ্টি হইতে পারে না সুতরাং আল্লাহ আছে তার মানে আল্লাহ এমনি এমনি আমি তো মেনেই নিলাম যে কোনো কিছুই সত্যি এমনি তৈরি হতে পারে না তার মানে আল্লাহ আমাদেরকে বানাইছে প্রমাণিত হয়ে গেল এখন আল্লাহ তার মানে এমনি এমনি তৈরি হতে পারে না আল্লাহ কেউ কেউ বানাইছে

আপনি যে জামা গাড়ি সেটা আমার সাথে কখনো মিলবে না ঠিক আছে লোক আদি চেহারা আর আমার চেহারা জীবনেও মিলবে না এখন আপনি যদি বলেন যে পৃথিবীর সব কিছু স্রেষ্ট একজন আছে তাহলে স্রষ্টার স্রষ্টার সাথে ঠিক আছে আমাদের সব কিছুর সাথে হ্যাঁ আমাদের সৃষ্টি করার জন্য থাকতে পারে হ্যাঁ তাহলে আমাদের ভিতরেই এরকম হাজার ধরনের মত রয়েছে একজনের সাথে আরেকজন না একজনের সাথে আরেকজন মিলতেছে না আপনি সেই জায়গায় স্রষ্টার সাথে নিজেকে মিলে ফেলতেছেন আমাকে সৃষ্টি করতে পারলে তাহলে স্রষ্টাকে সৃষ্টি করতে হবে আমাদের ভিতরে তো হাজার মত বিমত আপনার কথার উত্তর দিচ্ছি আপনার কথা থেকেই উত্তর দিচ্ছি আপনি এইমাত্রই বলেন যে কোনো কিছুই মিলবে না পায়ের গোড়ালি মিলবে না ঠিক আছে নাও মিলতে পারে পায়ের পায়ের এবং ডিএনএ মিলবে না এটা ফর কারণ প্রত্যেকটা মানুষের ডিএনএ হচ্ছে আলাদা আলাদা কিন্তু আপনি কিন্তু কথার মধ্যে বলে ফেলছেন যে আপনার যে গায়ের জামা আছে সেটার সাথে আমার মিলবে না ভাই আমি যদি আমি ঠিক এই গেঞ্জিটা পরে আসি আপনার সামনে তো জামা মিলে গেল কিন্তু সম্ভব অসম্ভব কিছু নয় যেটা আপনি মাত্র ক্লেম করছিলেন যে আপনার ডায়েট জামার সাথে আমার মিলবে না আজকে আমি আপনি আজকে সাদা পড়ছেন আমি কালকে ঠিক এরকম একটা গেঞ্জি নিয়ে পরে কিন্তু যদি বসে থাকি তাহলে কিন্তু আপনার ডায়েট জামার সাথে আমার মিলে গেল তাই না তো এটা কিন্তু সম্ভব হয় না তো অনুযায়ী না কিছু পার্থক্য থাকবে মানুষের চেয়ার তেজ বয়েজ ল্যাঙ্গুয়েজলার স্ট্রেট আলাদা আলাদা

হ্যাঁ সেটা কি আমি নিজে শুনতেছি মানে আমি জানবো কি করে যে আপনি বাণীটা করতেছেন আপনি নিজে করতেছেন বাণীটা নাকি আপনার হয়ে আরেকজনের মোল্লা এসে বলতেছে আরিফুল ভাই এই দাবি করছে এখন

ধরুন আপনাকে লোক আদি বললো জারিফুল ভাই এটা বললো এবার বলেন বুঝছি এবার বলেন হুম এখন ধরুন আমরা তো এটা কখনো বিশ্বাস করি না মানে এটা আমারও মতেও না যে কোনো মাতি কোনো মানুষ ভবিষ্যৎ বলে দিবে ঠিক আছে পৃথিবীর কোনো মানুষ ঠিক আছে ভবিষ্যৎ বলে দিবে হুম এটা কোনো সম্ভব না কিন্তু কথা হচ্ছে যে আমি যদি মানে এই কথা যদি বলি যে কোরআনে এরকম অসংখ্য কিছু আছে যেগুলো তখনকার মানুষ জানতো না এখনকার মানুষ জানে ঠিক আছে

সম্পর্কে বলছে যে ফালিয়া মানুষের জি ক্যা বিবাদিক ফল ফাঁকা আয়া ঠিক আছে তাহলে বলছে যে আমি তোমার লাসটাকে আস্ত রেখে দিয়েছি যাতে করে পরবর্তী মানুষের জন্য এটা নির্দেশন হতে পারে

আপনি বলতেসেন আপনি তো এটাকে বললেন অক্ষত করে রাখছি তোমার লাশকে নিদর্শন হিসেবে রাখছি এটা কি নিদর্শন মানে যখন যখন তখন তখন মানুষ এটাকে কি বলেন ভাই তার আরো হাজার বছর আগে কি বলেন ভাই আপনি সার্চ করেন মমি লিখে

টোটাল কত হয় আমি ইতিহাস পড়েছি পাঁচ হাজার বছর সাড়ে পাঁচ থেকে ছয় হাজার বছর আগেও এই মমি বানানো হইতো মুসার কাহিনী কবে জানবেন মুসার কাহিনী হচ্ছে আড়াই হাজার বছর

হ্যাট হ্যাট সফট যে আপনি একটা মোল্লা হয়েও এই জিনিসটা জানেন বেশিরভাগ মোল্লারই কিন্তু এটা জানান এটা খুবই দুঃখজনক লাগে জানেন বাট অ্যাট দাইম ওই মানুষদের জন্য বলছে যে আপনারা যারা মনে করেন যে ফের নামের একটা ব্যক্তি আছে যার লাশ এরকম সমুদ্র থেকে তোলা হয়েছে ভাই আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছে যে এরকম কখনোই কোনো কিছু হয়নি আর যদি আপনারা প্রমাণ করতে পারেন তাহলে রেফারেন্স দেখান আপনাদের মনের অলৌকিক সব গল্পগুলো নিয়ে আস আমাদের সামনে আসবেন না কারণ আমরা কিন্তু সবসময় লজিক এবং অ্যাভিডেন্স এগুলো নিয়ে এবং অ্যালং উইথা রেফারেন্স

মেনে নিয়ে যায় আমি আমি কয়েক হাজার সংসার প্রায় অর্ধেক শেষ আমার ঠিক আছে এখনো পড়তেছি আমি এখনো পড়ালয় করতেছি কিংবা জুমুরা আলোচনা করতেছি বিভিন্ন সেই কারণে সময় হয়ে ওঠে না আরো করবো এই তবে এটা যে বলছেন